24 ঘন্টার ভিতরে চেঁচামেচি করে শ্লীলতাহানির অভিযোগ আনে এক ছাত্রী। থানার লক আপে বন্দি থাকা প্রবক্তার সঙ্গে আলোচনা করে ঘটনার নিষ্পত্তির দাবি করে আদালতে লিখিতভাবে হলফনামাও জমা দিয়েছিল কলেজ ছাত্রী। তারপর অযোগ্য ধারায় নাটকীয়ভাবে জামিন লাভ করেছিল প্রবক্তায়। গত শুক্রবার করিমগঞ্জ কলেজের ঘটনা নিয়ে সমগ্র বরাক উপত্যকায় প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও শনিবারের জামিন লাভের ঘটনা নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। কিন্তু ঘটনার কেস ডায়েরি না করে আদালতে প্রায় একপক্ষীয়ভাবে প্রথমে জামিন নামঞ্জুর হলেও তারপর আবার মঞ্জুরও হলো জামিন। শুক্রবারে এতে উত্তেজনার মধ্যে ছাত্রীরা মিলে কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে পার্থসারথী দাসকে জুতো দিয়ে মারবে বলে ধাওয়া করলো। এমনকি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছাত্রছাত্রীরা পুলিশের সঙ্গেও সংঘর্ষ করে প্রবক্তাকে গ্রেফতার করে থানার লক আপে নিয়ে গেল। পরবর্তী সময়ে করিমগঞ্জে আদালতে সংঘটিত হয় এক নজিরবিহীন ঘটনা। ভারপ্রাপ্ত করিমগঞ্জের মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে 354, 354A, 1, রোমান 1, 2, 3 ধারায় অভিযুক্তকে প্রথমে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রথমে প্রেরণ করে এর কিছুক্ষণ পর প্রবক্তার উপর শ্লীলতাহানির অভিযোগ ও শারীরিক নিগ্রহ করা ছাত্রী আদালতে লিখিতভাবে জানায় যে এই ব্যাপারে অভিযুক্তের সঙ্গে বোঝাপড়া হয়েছে। প্রায় 2 ঘন্টা পর আবার জামিন মঞ্জুর করে প্রবক্তা কারাগার থেকে বের হলেন। এই ক্ষেত্রে সিডি কল অথবা চার্জশিট এমনকি কী অভিযোগ স্থাপন করা হয়েছে কিছুই দেখা হয়নি। এইভাবে জামিন দেওয়ার কারণে অধিবক্তা সকলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যদিও সরকারি অধিবক্তায় দাবি করে সকল ধারা ছিল জামিনযোগ্য, যদিও প্রবক্তার অধিবক্তার বক্তব্য করিমগঞ্জের আদালতে এ ধরনের ঘটনা আগে দেখা এবং শোনা যায়নি। থানার লক আপে থাকা লোকের সঙ্গে কীভাবে বোঝাবুঝি হলো, অর্থ কিংবা আবেগের কারণে ছাত্রী যদি সমঝোতা করে তাহলে এটা মঙ্গলজনক নয়। জানা যায় এই ছাত্রী কলা শাখার, অথচ অভিযোগ এনেছে বিজ্ঞান শাখার অধ্যাপকের উপর, ফলে ক্লাস শিক্ষক শৈলে হাত দেওয়ার প্রশ্ন উঠে না। এই ঘটনায় কোনো রহস্য আছে কি, সমস্ত ঘটনা কি সাজানো? যদি এটা মিথ্যা হয় তাহলে প্রতারণার অভিযোগে অভিযোগকারীর উপরে কাউন্টার প্রসিকিউশন করা উচিত। জামিন দেওয়ার পর সমগ্র ঘটনা বরাক উপত্যকায় সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। যে কমপ্লেনেন্ট ছিল যে মেয়েটা, ওদের ফ্যামিলি মেম্বার মিলে বা কলেজ কর্তৃপক্ষ আর মধ্যস্থ সবাই মিলে একটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সেই কম্প্রোমাইজের জুড়ে মেয়েটা একটা কম্প্রোমাইজ পিটিশন দিয়েছে, যেটা সরকারি উকিল হিসেবে আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম। আর কম্প্রোমাইজ পিটিশনের সাথে করে বেল পিটিশন মুভ করা হয়েছে। এবারে আমার ওদের সাথে কোনো অ্যালিগেশন নেই, মানে অ্যাকিউজডের সাথে আমার কোনো অ্যালিগেশন রইল না, কম্প্রোমাইজ করে নিয়েছি, মানে বিবাদটা মিটে গেল। সেকশনগুলো সব বেলেবল সেকশন ছিল, এখন বেলেবল সেকশনে যদি কম্প্রোমাইজ পিটিশন হয় তাও ঠিক আছে, যদি হয় না তাও ঠিক আছে। কম্প্রোমাইজ মানে দ্যাট ইজ এ প্রভিশন অফ ল, একটা ভিকটিম যদি চায় ও কম্প্রোমাইজ করতে পারে। শ্লীলতাহানি হয়েছে বলে কিছু তো প্রমাণ হয়নি না এখনও। আর কম্প্রোমাইজ করা মানে কেসটা শেষ হচ্ছে না, বেইলে আপত্তি নেই এটাই বলা হয়েছে। কেস তো চলছে ডিউরিং ইনভেস্টিগেশন, যেটা আসবে দেখা যাবে। যদি ইনভেস্টিগেশনে অ্যাকিউজ দোষী হয় নিশ্চয়ই তার শাস্তি হবে।